সরকারি গোপন নথি চুরির অভিযোগে অফিসিয়াল সিক্রেটস আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে আদালত। সেই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়া রোজিনার জামিনের আবেদনের আংশিক শুনানি শেষে বিচারক বাকি শুনানির দিন বৃহস্পতিবার ধার্য করেছেন। মঙ্গলবার সকাল 7:50 শাহবাগ থানা থেকে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে আদালতে আনা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে বেলা 11টায় রোজিনা ইসলামকে বিচারক মোহাম্মদ জসিমউদ্দিনের আদালতে তোলা হয়। শুনানি শেষে রোজিনা ইসলামের রিমান্ড আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। একই সাথে তার জামিন আবেদনের শুনানি বৃহস্পতিবার ধার্য করা হয়। পূর্ণাঙ্গ শুনানি শেষে বিজ্ঞ আদালত রিমান্ডের আবেদন নামঞ্জুর করেছে। আর দ্বিতীয়ত, জামিনের যে দরখাস্ত, সেই দরখাস্তের বিষয়ে আগামী বৃহস্পতিবার পুনরায় শুনানির জন্য দিন ধার্য করেছে। প্রথম আলোর পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার বিষয়ে জামিন শুনানির পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়। মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য সচিবের পিএস সাইফুল ইসলামের কক্ষে ফাইল থেকে নথি সরানোর অভিযোগে রোজিনা ইসলামকে আটকে রেখে হেনস্থা করা হয়। এরপর রাত 8:30 দিকে তাকে রুম থেকে বের করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। পরে মধ্যরাতে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়। এই মামলায় গ্রেপ্তার দেখানো হয় রোজিনা ইসলামকে। কোহেরিন ফারহানাস, ডিবিসি নিউজ ডেস্ক।